আমার প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের আমার বই দ্বিতীয় পর্বের 157 পাতা, 158 পাতা এবং 162 পাতার মধ্যে যে পড়াটা আছে সেই পড়াটা আজকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। কেমন? তাই প্রথমে চলে এসো 157 পাতা। দেখো 157 পাতায় যে পড়াটা আছে সেটা গরমকালের ধারণা দিচ্ছে। দেখো এখানে গরমকালে কি কালবৈশাখী ঝড় হয়, আর সেই ঝড়েতে কি হচ্ছে, আম পড়ে, তোমাদের মতো ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আম কুড়োতে যায়, সেই সম্পর্কেই। এছাড়া গরমকালের প্রকৃতির রূপ কেমন হয় সেই সম্পর্কে আজকে তোমরা ধারণা লাভ করবে। কেমন? প্রথমে এটা আমি রিডিং পড়ছি, তোমরা আস্তে আস্তে রিডিং পড়া শিখছো, বানান করে করে রিডিং পড়বে, আমি যেমন পড়ছি তোমরা আমার সঙ্গে গলা মেলাও। ঝড় এলো, পথ কই, এই পথ নয় ওই পথ ধর, চল সব, গরমকাল জল আন, আম পার, রহিম আর কানাই আয়, হইচই করিস না, আজ রবিবার ছুটির দিন, লালু আয় তুলি আয়, চল মাঠে যাই, মাঠে গিয়ে ঘুড়ি ওড়াই, তারপর কানামাছি খেলা, বিকেলে বল খেলা হবে, দারুণ মজা। আমি এটা পড়লাম, কেমন? তোমরা বানান করে করে পড়বে, কেমন? প্রথমে আমি এই রকম পড়লাম, ঝড় এল, এলো ঝড় এলো, পথ পথ, ক হস্যই কই, তোমরা এইভাবে পড়বে, পথ কই, এ হস্যই এই, পথ পথ, দন্ত্য অন্তস্থ নয়, এই পথ নয়, ও হস্যই ওই, পথ পথ, ধর ধর, ওই পথ ধর, চল চল, দন্ত্য সব সব, চল সব, গরম গরম, কয়াকাল কাল, গরমকাল, মুরগির জল জল, আদন্তে নান জল আন, আম আম কয়াকা র পা, র হয়সই ম রহিম আর আর, কয়াকা দন্তে নয়কা হসই কানাই, আ অন্তস্ত আয় কানাই আয়, হ হসই হই, চ হসই চই, হই চই, ক রয়সই দন্তে স করিস না, দন্তে নয়কা না, আ বর্গীয আজ, র বয়সই রবি, বয়াকার বা রবিবার, আজ রবিবার, ছয়সু টয়সই র ছুটির, দয়সই দন্তের ন দিন, ছুটির দিন, লয়াকা লয়সু লালু, আ অন্তস্ত আয় লালু আয়, তয়সু লয়সই তুলি, আ অন্তস্ত আয় তুলি আয়, চল চল ময়াকা ঠয়কা মাঠে, অন্তস্ত জয়াকা হস্যই যাই, চল মাঠে যাই, ময়াকা ঠয়কা মাঠে, গয়সই অন্তস্তায়িকা গিয়ে, ঘয়সু রয়সই ঘুড়ি, ও রয়াকা হস্যই ঘুড়ি ওড়াই, মাঠে গিয়ে ঘুড়ি ওড়াই, তয়াকার তার পর অপর তারপর, কয়াকা দন্তের নয়কা কানা, ময়াকা ছয়াশই মাছি কানা মাছি, ক্ষয়কা লয়কা খেলা, বয়সই কয়েকা লয়কা বিকেলে, বল বল ক্ষয়কা লয়কা খেলা, হ বয়কা হবে বিকেলে বল খেলা হবে, দয়াকা রয়স্য মূর্ধন্য দারুণ, ম বর্গের জয়াকা মজা, দারুণ মজা। দেখো তাহলে এই পড়ার মধ্য দিয়ে আমরা যেটা বুঝতে পারছি, যে ঝড় উঠেছে, দেখো গাছপালা সব ধুলছে, ঝড় যখন হয় প্রচণ্ড গরমে চারিদিকে যখন সবাই হাঁসফাঁস করি আমরা, তারপরে দেখবে চারিদিক যেন স্তব্ধ হয়ে আছে, হঠাৎ কালো কালো মেঘ হয়ে চারিদিক ছেয়ে গেছে, আর হঠাৎ করে দেখবে ঝড় উঠেছে, আর সেই ঝড়ে কি হয় না, সমস্ত গাছপালা দোলে, যেন মনে হয় এই বোধহয় গাছগুলো সব ভেঙে যাবে, কিছু কিছু গাছ ভেঙেও যায়, আর ওই সময় কি হচ্ছে না, আম পড়ে, তাহলে ঝড় কি হচ্ছে না, ঝড় এসে গেছে, পথ কই, তোমাদের মতো বা
যারা যায় ওই রকম, কি হচ্ছে পথ খুঁজে পাওয়া যায় না, এই পথ নয় ওই পথ ধর, ওই পথ ধরে চল চল সব, এই কথা বলছে। গরমকাল জল আন, কি হচ্ছে জল তেষ্টা, গলা ফেটে যাচ্ছে, সেই জন্য বলছে জল আন। আম পার রহিম আর কানাই আয়, রহিম আর কানাই আয় আম পার, হইচই করিস না। দেখবে দুপুর বেলায় কি হচ্ছে, ছেলেরা আম পাড়তে বেরোয়, যখন দুপুরের ক্লান্তিতে সবাই ঘরের মধ্যে থাকে, হয়তো একটু ঘুমোচ্ছে, তখন ফাঁকি দিয়ে কি হচ্ছে পরের গাছে আম পাড়তে বেরোয়, বা নিজেদের গাছেও আম পাড়তে বেরোয় এরকম। সেই জন্য বলছে হইচই করিস না, তাহলে সবাই বুঝতে পেরে যাবে, এইরকম বলছে। আজ রবিবার ছুটির দিন, রবিবার ছুটির দিন, লালু আয় তুলি আয় চল মাঠে যাই, মাঠে গিয়ে ঘুড়ি ওড়াই, মাঠে গিয়ে ঘুড়ি ওড়াবে, তারপর কানামাছি খেলা হবে। তোমরাও তো মাঠে কানামাছি খেলো, তাই তো? এখানেও এরা বলছে চল মাঠে কানামাছি খেলা হবে, বিকেলে বল খেলা হবে, বিকালবেলায় বল খেলা হবে, দারুণ মজা হবে, কারণ রবিবার ছুটির দিন, ছুটির দিনে কি হচ্ছে সবাই বাড়িতে থাকে, সবাই মিলে মাঠে গিয়ে আনন্দে কানামাছি খেলা, বল খেলা, এই সব খেলাগুলো তোমরা করো, ছুটোছুটি করো, দৌড়ঝাঁপ করো, এই যে মজাটা ওই বয়সে তোমাদের মতো বয়সে খুব মজা হয়, সেটাই এই পড়ার মধ্য দিয়ে আমরা জানতে পারছি। কেমন? এর পরের পাতায় চলে এসো, পরের পাতায় দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি, ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করো, যে কি প্রচণ্ড গরম পড়েছে, দেখো মাঠ ঘাট সব ফুটি ফাটা, পুকুর শুকিয়ে গেছে, দেখো কুলফি কুলফি বরফের কুলফি মালায় বরফ বিক্রেতা বিক্রি করতে বেরিয়েছে, ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, কি হচ্ছে না ঘাম পুরো ঘেমে গিয়ে নিয়ে গেছে, জামা ভিজে গেছে, এই রকম অবস্থা হয় না? সেই পরিবেশটার কথা ভাবো। এখন যদিও আমরা আজকে এই যে আমি আজকে যে পড়াচ্ছি, এটা অবশ্য সেই গরম ভাবটা কেটে গেছে, কারণ এখন বর্ষাকাল। তাহলে সেই বর্ষার আগের যে পরিবেশটা আমাদের, কি হচ্ছে প্রচণ্ড গরম, সূর্যের তাপ, তাপে কি হচ্ছে একবারে চারিদিক মাঠ ঘাট সব জল শুকিয়ে গেছে, মাঠ ঘাট সব ফুটি ফাটা হয়ে গেছে, আর প্রচণ্ড গরমে ঘাম বেরোচ্ছে, জল তেষ্টা পাচ্ছে, ওই সময় মনে হয় যে জল খাই বা কোনো কুলফি বরফ যা পাবো ঠান্ডা জাতীয় কিছু ওই সময় খেতে ইচ্ছা করে, হাঁসফাঁস করে গরমেতে আমাদের ওই সময়, আর একটু বৃষ্টি এলে তখন পরিবেশটা যেন মনে হয় আহ ঠান্ডা হলো। এখানে দেখো এই ঝুড়ির মধ্যে এখানে কিছু শব্দ আছে, সেই শব্দ খুঁজে নিয়ে কি করতে হবে, এই শূন্য স্থানে বসাতে হবে, উপযুক্ত শব্দটা খুঁজে নিয়ে এই যে শূন্য স্থানগুলো ফাঁকা জায়গাগুলো আছে সেখানে বসাতে হবে, এবং এই যে বাক্যগুলোর যেন অর্থ সম্পূর্ণ হয়, যে কোনো শব্দ খুঁজে বসিয়ে দিলে হবে না, এমন একটা শব্দ বসাতে হবে যেটা বসালে এই বাক্যটার অর্থ সম্পূর্ণ হয়, পূর্ণতা পায়। আমি এটা বোর্ডে তুলেছি, দেখো এখান থেকে এটা যদি আমরা করে ফেলি তাহলে গরমকালের ধারণাটা আরও স্পষ্ট হবে। দেখো তোমরা প্রথমে দেখো এই যে ঝুড়ির মধ্যে আছে কি লেখা আছে, তাপ, তো একা তাপ, ছয়াকা তো একা ছাতা, রয়কা দ রোদ, গরম গরম, কয়াসু ল ফয়াসি কুলফি, বর্গীয় একা ময়াকা জামা, ঘয়াকা ম ঘাম, তালসর অসর বত বত সর্বত, কয়াকাল কাল বয়ইকার বই, তালস একা ক্ষয় দীর্ঘইকা কাল বই সাখী, খট 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 একা খটখটে, ফয়সব টয়াসি ফুটি, ফয়াকা টয়াকা ফাটা ফুটি ফাটা, ফয়চন্দাকা দন্তে স হাঁস, ফয়চন্দাকা দন্তে স ফাঁস ফাঁস ফাঁস। এই যে
আছে সাহায্যকারী বাক্সে, এই যে শব্দগুলো আছে এইখান থেকে শব্দ খুঁজে নিয়ে বসাতে হবে। দেখো এক নম্বরটা পড়ছি আমি, আজ খুব ড্যাশ, বাইরে চড়া ড্যাশ, কি হবে বলতো? এখানের মধ্যে আছে আজ খুব গরম, এইটা না, এই গরমটা না, তাহলে গ র ম, আজ খুব গরম, বাইরে চড়া ড্যাশ, কি হবে বলতো? এই রোদটা, বাইরে চড়া রোদ, তাহলে রোদটা দেখ, তাই তো? আজ খুব গরম, বাইরে চড়া রোদ, দুটো হয়ে গেল। এরপরে দু নম্বরটা দেখো, রোদের ড্যাশ খুব, রোদের ড্যাশ খুব, কি হবে? রোদের তাপ, এই যে তাপ আছে দেখো, তাহলে তাপটা লেখো, রোদের তাপ খুব, তো একা পতাপ খুব, ড্যাশ মাথায় দিয়ে যাও, ছাতা মাথায়, তাহলে ছাতা, ছয়াকা তয়াকা, ছাতা মাথায় দিয়ে যাও, রোদেতে, রোদের প্রচন্ড তাপ, তখন আমরা কি ছাতা মাথায় দিয়ে যাই, তাহলে বাক্যটা সম্পূর্ণ হলো। তিন নম্বরটা দেখো, ড্যাশ গড়িয়ে পড়ছে, কি দেখো এখানে? ঘাম, তাহলে ঘাম গড়িয়ে পড়ছে, ভয়াকা ম ঘাম, গড়িয়ে পড়ছে, ড্যাশ ভিজে গেছে, কি জামা, এই যে জামাটা আছে দেখো, জামা ভিজে গেছে, ঘামে কি হয়, প্রচন্ড গরমে ঘামে জামা ভিজে যায়, তাহলে জামা ভিজে গেছে, তাহলে তিন নম্বরটা হলো ঘাম গড়িয়ে পড়ছে, জামা ভিজে গেছে, সম্পূর্ণ হলো বাক্যটা। চার নম্বরটা দেখো, ড্যাশ খেলে ভালো লাগবে, দেখো তো এখানে কি খেলে, শরবত খেলে, তাহলে শরবতটা লেখো, তালব স র শরবত বত, শরবত খেলে ভালো লাগবে, সম্পূর্ণ হলো বাক্যটা। পাঁচ নম্বর, ওই যে ড্যাশ মালাইয়ের গাড়ি, কি দেখো তো আছে? কুলফি, তাহলে কয় হস্য ল হস্যিকা, কুলফি, ওই যে কুলফি মালাইয়ের গাড়ি, ছবিটা আমরা দেখতে পাচ্ছি দেখ, এই যে কুলফি মালাইয়ের গাড়ি। ছ নম্বরটা, মাঠ গরমে ড্যাশ, মাঠ গরমে কি? ফুটি ফাটা, এই যে দেখো ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ফুটি ফাটা, তাহলে ফুটি ফাটা, এইটা মাঠ গরমে ফুটি ফাটা, হলো বাক্যটা সম্পূর্ণ হলো। সাত নম্বর, কুকুর শুকিয়ে ড্যাশ হয়ে গেছে, কুকুর শুকিয়ে কি হয়ে যায়? খটখটে, খটখটে হয়ে, তাহলে শুকিয়ে খ ট খট ফটে হয়ে গেছে, পুকুরে জল নেই, শুকিয়ে প্রচন্ড গরমে কি হয়ে গেছে? খটখটে হয়ে গেছে। আট নম্বর, বিকেল বেলা ড্যাশ ঝড় হতে পারে, দেখো কাল বৈশাখী, এইটা, তাহলে কাল বৈশাখী লেখো, কাল বৈশাখী, বিকেল বেলা কাল বৈশাখী ঝড় হতে পারে, এটা আমরা ওই সময় বুঝতে পারি, চারিদিক পুরো নিস্তব্ধ শান্ত হয়ে গেছে, পরিবেশটা প্রচন্ড গরমে, তখন দেখবে বিকালবেলায় চারিদিক অন্ধকার হয়ে, মেঘ কালো হয়ে হঠাৎ করে ঝড় পেয়ে যায়, কাল বৈশাখী ঝড়ের কথা ভাবো, সেটাই বলছে এই বাক্যটার মধ্যে, বিকেলবেলা কাল বৈশাখী ঝড় হতে পারে। আর ন নম্বরটা, ড্যাশ ভাবটা তাতে কমবে, তাহলে কাল বৈশাখী ঝড় হলো, হাওয়া প্রচন্ড বইল, আবার বৃষ্টি যদি হয় তখন কি হবে, সেই গরমের হাঁস ফাঁস, এই যে হাঁস ফাঁস ভাবটা তাতে কমবে, তাহলে হাঁস ফাঁস, হাঁস ফাঁস ভাবটা তাতে কমবে, এই হলো তোমাদের, তাহলে আমি এটা করিয়ে দিলাম, তোমরা এটা করবে, এটাই তোমাদের বাড়ির কাজ রইল, ঠিক আছে? এখানে দেখো, এই যে আমরা আজ খুব গরম, এটাকে দাঁড়ি বলা হয়, বাইরে চড়া রোদ, এটা পূর্ণচ্ছেদ বা দাঁড়ি, মানে এই কথাটা সম্পূর্ণ হচ্ছে, সেই জন্যে এই দাঁড়ি চিহ্নটা দেওয়া হচ্ছে।
এটাকে জ্যোতিচিহ্ন বলা হয়। তোমরা আরও যত পড়বে, আরও যত এগোবে, তত দেখবে দাড়ি ছাড়াও আরও আছে কমা। এটাকে পূর্ণচ্ছেদও বলা হয়। কি পূর্ণচ্ছেদ? মানে সেই বাক্যটা শেষ হয়েছে, দাঁড়ি বা পূর্ণচ্ছেদ বলা হয়। ঠিক আছে, এইগুলো প্রত্যেকটাতেই আছে, দেখো, দাঁড়ি বা পূর্ণচ্ছেদ। ঠিক আছে, এই হচ্ছে গরমের তালে ধারণা লাভ করলে, এইগুলো পড়ে, এটা পড়ে আমরা বুঝতে পারলাম গরমের পরিবেশটা কেমন সেই সময় থাকে। আগের পাতায় আমরা পড়লাম, এই দুটো পাতা মিলিয়ে গরমের একটা ধারণা তোমরা পেলে। ঠিক আছে, গরমকালের ধারণা পেলে। এরপরে 162 পাতায় চলে এসো। 162 পাতায় দেখো কি আছে। না আমি তুমি বাঁশি আম রমা আসি আঁকে বাজছে পাকে এসো। এখানে দেখো ক স্তম্ভ খ স্তম্ভে, এখানে ক স্তম্ভেতে আমি তুমি বাঁশি আম রমা এগুলো বসেছে, আর খ স্তম্ভে যেগুলো কাজ করা বোঝাচ্ছে, দেখো আঁকে পাকে আসি এসো বাজছে এইগুলো বসেছে। এবার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে এখানে করে দেওয়া আছে। আমি আসি তুমি এসো করা আছে, দেখো আমি আসি তুমি এসো এটা আছে। বাঁশি বাজছে, বাঁশি কি বাজছে, আম পাকে রমা আঁকে, এই হচ্ছে। আমি এটা মিলিয়ে দিয়েছি, নিচে দেখো বাক্যগুলো লেখা আছে। আমি আসি তুমি এসো বাঁশি বাজছে আম পাকে রমা আঁকে। এবার পরেরটাতে দেখো, এখানে বিভিন্ন শব্দ দেওয়া আছে, ক স্তম্ভে বসাবে খ স্তম্ভে একইভাবে বসাবে। ক স্তম্ভে কী বসাবে, সে একটা লেখা আছে, তোমরা এখানে তোমরা লিখবে, তোমরা হলো। তারপরে হবে আমরা, ফুল, ফুলটাও হবে এখানে, পাখি হবে, এইগুলো। এইবার এখানে লিখবে কোনগুলো, না যায় খেলি লেখা আছে, তাহলে যায় লেখো, খেলিটা লেখা আছে, বলো। তারপরে উড়ে ফোটে, এইগুলো অর্থাৎ ক্রিয়াপদ বলা হয় এগুলোকে। তোমরা উঁচু ক্লাসে উঠলে জানবে এগুলোকে কাজ করা অর্থাৎ ক্রিয়াপদ বলা হয়, সেগুলো খ স্তম্ভে বসেছে। এবার এই বাম দিকে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের উপযুক্ত শব্দের সঙ্গে মিলিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। কি বলছি তাহলে দেখো, ক স্তম্ভের শব্দ উপযুক্ত নিতে হবে, খ স্তম্ভের উপযুক্ত শব্দ মিলিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। দেখো তো কি হচ্ছে, সে যায় হবে, তাহলে এখানে লেখো সে যায়, হয়ে গেল এটা একটা। আমরা কি হবে, খেলি, তাহলে আমরা আমরা খেলি এটা লিখলাম, এটা হলো। ফুল ফোটে, ফুলের সঙ্গে কি যায়, ফুল ফোটে, তাহলে লিখবে ফুল ফোটে, লিখলাম। আর কি, পাখি ওড়ে, পাখি কি করে, ওড়ে আকাশে, তাহলে পাখি ওড়ে। ক স্তম্ভের পাখি নিলাম, খ স্তম্ভের ওড়ে নিলাম, এই হয়ে গেল। তাহলে প্রথম কাজ হচ্ছে ক স্তম্ভে কোনগুলো বসছে, না সে, তোমরা, ফুল, আমরা, পাখি, এগুলো বসছে। এগুলো তোমরা পরে উঁচু ক্লাসে উঠলে জানবে যে বিশেষ্য সর্বনাম বলা হয় এদেরকে, এগুলো বসলো। আর ডান পাশে কী হচ্ছে, কাজ করা শব্দ অর্থাৎ ক্রিয়াপদগুলো বসছে। এবার ক কয়ের সঙ্গে খ মিলিয়ে লিখতে হবে, কী কী হলো, না সে যায়, তোমরা এখানে আছে, আমরা খেলি, ফুল ফোটে,
তারপরে তোমরা দিয়ে বাকি আছে, দেখো তোমরা বলো হবে, তোমরা বলো, তাহলে এখানে লিখবে তোমরা বলো, এটা বাকি ছিল এই। তাহলে সে যায়, আমরা খেলি, তোমরা বলো, ফুল ফোটে, পাখি ওড়ে, এই হয়ে গেল। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে অর্থপূর্ণ আমরা বাক্য তৈরি করে ফেললাম। এইভাবে তোমরা এই কাজগুলো করবে, খাতা এখানে এখানে করবে, অথবা তোমাদের খাতায় লিখে সেগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে বিদ্যালয়ের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। কেমন, খুব সুন্দর পড়া, তোমরা আজকে অনেকটাই জানতে পারলে, গরমকালে প্রকৃতির রূপ কেমন সেটা তোমরা জানলে, এছাড়া কিভাবে বিশেষ্য বা সর্বনামের সঙ্গে ক্রিয়াপদ মিলিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হয় সেটাও তোমরা আজকে জেনে গেলে। কেমন, যেতে যেতে শেষ করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চেতনার আলোকে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি তোমাদের বড়দেরকে দিয়ে এই ইউটিউব চ্যানেলটি আমার চেতনার আলোকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে তার অলটা প্রেস করতে বলবে, তাহলে এই সমস্ত ক্লাসের আপডেট এবং নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাবে, এবং এক কাছে এই সমস্ত ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। কেমন, যারা আগেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা রিকোয়েস্ট রইল, এই সমস্ত ক্লাস তোমরা যেমন দেখছো এই রকম পরিস্থিতিতে, এই লকডাউন পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকার জন্যে কিছুটা হলেও তোমরা উপকৃত হচ্ছ, আমি চাই এই সমস্ত ক্লাস তোমাদের পরিচিত জনদের কাছে বেশি বেশি করে শেয়ার করো, তাহলে তারাও এই ক্লাসগুলো পেয়ে যাবে, তারাও যে পড়া থেকে বঞ্চিত আছে তারা এইগুলোর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবে তোমাদের মতো। কেমন, তাহলে তোমাদের বড়দেরকে বলবে এই ক্লাসগুলোকে অবশ্যই তোমাদের পরিচিত জনদের কাছে শেয়ার করে দিতে বলবে। কেমন, আর বড়দেরকে বলবে যদি কোথাও যদি সংযোজন করার থাকে, কোনো বিয়োজন করার থাকে সেগুলোও বলতে বলবে। কেমন, আমি সেগুলো সংশোধন করে নেব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, সেই ইউটিউব চ্যানেলেতেই এই ক্লাসের মধ্যে যে কমেন্ট বক্স আছে সেখানে অবশ্যই করতে বলবে। কেমন, তাহলে তোমাদের ক্লাস এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই অবশ্যই বাবা মার কথা মেনে চলো। কেমন, আর একটা কথা, খেলাধুলা তো করছোই, খেলাধুলার সাথে সাথে অবশ্যই পড়াশোনাটা এগিয়ে নিয়ে চলো। কেমন, কারণ এই পরিস্থিতিতে স্কুল বন্ধ আছে, পড়াশোনা না করলে তো হবে না, পড়াশোনাটাকে অবশ্যই চালিয়ে নিয়ে চলো। ঠিক আছে।